হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদের সারের তত্ত্ব। তো আমরা টপিক ওয়াইজ আলোচনা করব, এটা হচ্ছে কি ফার্স্ট পার্টের নবম অধ্যায়, উদ্ভিদের সারের তত্ত্ব। তো যাই হোক না, আমরা টপিক ওয়াইজ তোমাদের আলোচনা করব। তো আজকের যে অংশটা আমাদের থাকবে এটা হচ্ছে কি উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াটা থাকবে এবং পানি পরিশোষণ, এগুলো থাকবে। মানে হচ্ছে উদ্ভিদের শোষণটা থাকবে অ্যাকচুয়ালি, মাটি থেকে সে পানি খনিজ লবণ ইত্যাদি আমরা জানি শোষণ করে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। তো যাই হোক, চ্যাপ্টারটা শুরু করা যাক। তো আগে আমরা টপিক ওয়াইজ বইয়ের যে প্রথম অংশটা তোমাদের আছে, আমরা জানি যে আসলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিছু মৌলের খুবই জরুরি, কিছু বেশি পরিমাণে লাগে তার প্রত্যেক দিক, এদেরকে বলা হয় ম্যাক্রো মৌল, আর কিছু লাগে একেবারে কম পরিমাণে তাদেরকে বলা হয় মাইক্রো মৌল। তো যেগুলো হচ্ছে প্রতিদিন একটু বেশি বেশি অ্যামাউন্টসে লাগতেছে এটা হচ্ছে ম্যাক্রো মৌল, আর যারা কম লাগতেছে তারা হচ্ছে মাইক্রো মৌল। তো ম্যাক্রো মৌল গুলো কি কি আছে, আমরা ছোটকালে পড়েছিলাম এম জি কে কা ফে ফর নাইস চপস, তাই না? তো নতুন করে বর্তমানে আসলে নতুন করে একটা ইনক্লুড করা হয় সিলিকন। তো যাই হোক, মোটামুটি এগুলো হচ্ছে কি উদ্ভিদের ম্যাক্রো মৌল। ম্যাক্রো মৌল মানে হচ্ছে তার প্রতিদিনে তার রিকোয়ারমেন্টসটা একটু বেশি। তো দেখো এম জি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, কে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইসের নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, সিলিকন। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। মানে মোটামুটি 10টাই ধরা হয়, বাট এখন আমরা দেখতেছি মোটামুটি 11টা হচ্ছে গিয়ে উদ্ভিদের, আমরা সাধারণত 10টা বলি, নতুন করে সিলিকন ইনক্লুড করা হয়েছে, মোট 11টা হচ্ছে উদ্ভিদের ম্যাক্রো মৌল। কি কি? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নতুন করে ইনক্লুডেড সিলিকন, এগুলো হচ্ছে উদ্ভিদের ম্যাক্রো মৌল। আর কিছু হচ্ছে উদ্ভিদের মাইক্রো মৌল, কোনগুলো? যেমন হচ্ছে ধরো জিঙ্ক, কোবাল্ট, মোলিবডেনাম, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, এই ইত্যাদি আরো দুই একটা আছে প্রায় 8টার মতো, এরা হচ্ছে সব মাইক্রো মৌল। তার মানে হচ্ছে আমরা ম্যাক্রো মৌল মানে কি, যেগুলো উদ্ভিদের শরীর বৃদ্ধির জন্য বা শারীরবৃত্তীয় কাজের জন্য প্রতিদিন বেশি করে লাগবে বা তার অ্যামাউন্টসটা লাগবে একটু বেশি, তারা হচ্ছে ম্যাক্রো মৌল, আর যেটা একটু কম করে লাগবে তারা হচ্ছে মাইক্রো মৌল। তো সর্বপ্রথম আজকে আমাদের টপিক হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ। শুরুতে আমরা জানি আসলে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণটা হয় কোন দিকে, এটা হচ্ছে কি আমাদের খনিজ লবণ পরিশোষণ, খনিজ লবণ পরিশোষণ। তাহলে দেখো উদ্ভিদের খনিজ লবণটা পরিশোষণ হয় কোন দিক দিয়ে, আমরা জানি উদ্ভিদের যে মূল আছে, সাপোজ ধরো এটা হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদের এগুলো হচ্ছে মূল, সাপোজ আমি খুব বেশি ভালো ফিগার রাখতে পারি না বা যেটাই আঁকি খুব বেশি ভালো হয় না, যাই হোক ধরো এটা হচ্ছে একটা উদ্ভিদ, উদ্ভিদের এগুলো ধরো মূল। তো এই যে ধরো এটা একটা মূল, তো এই যে মূলের অগ্রভাগ, উদ্ভিদের মূলের অগ্রভাগে কিছু একটা কোষ বিভাজন অঞ্চল আছে, উদ্ভিদের মূলের অগ্রভাগে কিছু কোষ বিভাজন অঞ্চল থাকে, এই কোষ বিভাজন অঞ্চল দিয়ে মূলত খনিজ লবণ পরিশোষণ হয়। তার মানে উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে খনিজ লবণটা উদ্ভিদ পরিশোষণ করে থাকে। এখন কোশ্চেন হচ্ছে খনিজ লবণটা কিভাবে পরিশোষণ করে থাকে। খনিজ লবণ বলতে আমি বুঝাচ্ছি বিভিন্ন আয়নস গুলো, যেমন হচ্ছে গিয়ে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে সালফেট আয়ন, তারপরে আমরা মেনশন করতে পারি নাইট্রেট আয়ন, এই বিভিন্ন আয়নগুলো উদ্ভিদ মাটিস্থ পানি থেকে, মাটিস্থ পানি থেকে এই আয়নস গুলো উদ্ভিদ শোষণ করে থাকে। এখন কোশ্চেন হচ্ছে এই আয়নস গুলো কি এভাবে শোষণ করে, হ্যাঁ আয়ন আকারে সে খনিজ লবণ শোষণ করে, যেমন ধরো সে মাটিস্থ পানিতে সোডিয়াম ক্লোরাইড আছে সে পুরো সোডিয়াম ক্লোরাইড শোষণ করবে না, মাটিস্থ পানিতে পটাশিয়াম ক্লোরাইড আছে সে পটাশিয়াম ক্লোরাইড শোষণ করবে না, অথবা ধরো ক্যালসিয়াম সালফেট আছে ক্যালসিয়াম সালফেট সে শোষণ করবে না। এখানে
এই যে লবণের যে আয়নস গুলো আছে, যেমন সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, পটাশিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস, সালফেট, এটিস আয়ন ফর্মে মূলত উদ্ভিদের মূলনমে সম্মুখভাবে ভাগে কোষ বিভাজন অঞ্চল দিয়ে মূলত আয়নস গুলো শোষণ করবে। এখন এই আয়নগুলো উদ্ভিদের মাটিতে প্রাপ্যতা কিভাবে আয়নস গুলো উদ্ভিদের জন্য অ্যাভেইলেবল হয় আমরা এটা দেখব, যে এই খনিজ লবণ বা এই আয়নগুলো কিভাবে উদ্ভিদের জন্য অ্যাভেইলেবল হয়। এটার জন্য দুইটা মতবাদ আছে, হ্যাঁ, আয়নগুলো কিভাবে অ্যাভেইলেবল হয়। একটা হচ্ছে গিয়ে আমরা মেনশন করতে পারি কার্বন ডাইঅক্সাইড মতবাদ, কার্বন ডাইঅক্সাইড মতবাদ। খেয়াল করে দেখো কার্বন ডাইঅক্সাইড মতবাদটা কি, এখানে হচ্ছে গিয়ে উদ্ভিদের মূলে মূলের যে কোষগুলো আছে, উদ্ভিদের মূলের এই কোষগুলোতে, ধরো এটা হচ্ছে উদ্ভিদের মূলের একটা সেল, মূলের কোষ বিভাজন অঞ্চলের যে কোষ বা সেল, এটা হচ্ছে গিয়ে মূলের একটা সেল, এটার ভিতরে শ্বসন প্রক্রিয়ায় ধরো যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় সে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কি তৈরি করে, কার্বনিক অ্যাসিড, এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। আমরা মানব দেহের শ্বসন মানে গ্যাস ব্যাপনে শ্বসন অধ্যায়ে আমরা এই রিয়েকশনটার কথা বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়েকশন, যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যাসিড ভেঙে তৈরি হয় হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন, কার্বনিক অ্যাসিড ভেঙে তৈরি হয় হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন। এই হাইড্রোজেন আয়ন কোষের ভিতর থেকে চলে যায়, মূলের কোষের ভিতর থেকে বাইরে চলে যায়, অর্থাৎ মাটিস্থ পানিতে চলে যায়, এবং এই হাইড্রোজেন আয়ন যেহেতু একটা পজিটিভ চার্জ, তার মানে সে যদি কোষের ভিতর থেকে বাহিরে চলে যায়, তার মানে কোষের ভিতর একটা চার্জের একটা মানে অসমতা সৃষ্টি হলো না কোষের বাহিরে এবং ভিতরে, তখন এটার সমতা ব্যালেন্সের জন্য বাহির থেকে একটা পজিটিভ চার্জ কোষের ভিতরে ঢুকে যায়। ক্লিয়ার? সেম ভাবে এই বাইকার্বনেট যদি কোষের ভিতর থেকে বাইরে আসে, তার পরিবর্তে একটা নেগেটিভ আয়ন ঢুকে, সাপোজ ধরো ক্লোরাইড আয়ন ঢুকলো, এখানে হাইড্রোজেন আয়ন বের হলো, তার পরিবর্তে ধরো পটাশিয়াম আয়ন ঢুকলো, এভাবে বিভিন্ন আয়ন সমূহ তার জন্য অ্যাভেইলেবল হয়। ক্লিয়ার? আবারও বলি যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে কার্বনিক অ্যানহাইড্রেজ এর মাধ্যমে কার্বনিক অ্যাসিড যেটা ভেঙে হাইড্রোজেন এবং বাইকার্বনেট, হাইড্রোজেন যখন বের হয়ে যায় পটাশিয়াম তখন কোষের ভিতরে ঢুকতে পারে, আর বাইকার্বনেট যদি বের হয় যে কোনো একটা নেগেটিভ চার্জ ঢুকতে পারে, তাহলে এই একটা প্রসেস যার মাধ্যমে উদ্ভিদের জন্য যে আয়নস গুলো আছে এগুলো অ্যাভেইলেবল হয়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ। আরেকটা মতবাদ আছে যেটা নাম হচ্ছে গিয়ে নাম হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ বলা হয়, কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। অ্যাকচুয়ালি এই মতবাদ অনুসারে উদ্ভিদের মূলের কোষের আয়নস গুলো, ক্যাটায়নস গুলো, অ্যানায়নস গুলো এবং হচ্ছে তার বাইরে মাটিস্থ দ্রবণে ক্যাটায়নস গুলো, অ্যানায়নস গুলো কখনো স্থির অবস্থায় থাকে না, তারা একটা নির্দিষ্ট কম্পনে কম্পিত হতে থাকে। তো উদ্ভিদের মূলের কোষের ক্যাটায়নস গুলো এবং মাটিস্থ বাহিরের ক্যাটায়নস গুলোর কম্পনটা যদি একটা সেম মানে তারা যদি একটা সেম ইয়াতে চলে আসে, দুইটার কম্পনি যদি একটা সেম একটা অঞ্চলে চলে আসে, তখন দেখা যায় তারা এক্সচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কোষের মূলের কোষের আয়নসটা মাটিস্থ দ্রবণে, মাটিস্থ দ্রবণের আয়নসটা চলে যায় মূলের কোষে, এভাবে কন্টাক্ট এক্সচেঞ্জ হয়। ব্যাপারটা কি একটু চিন্তা করে দেখো, ধরো একটা প্লেট, সাপোজ এটা একটা প্লেট, এটার উপরে দুইটা যে কোনো দুইটা মার্বেল আছে, তো আমি মার্বেলগুলো স্থির, এটাকে আস্তে 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 আমি কাঁপালাম, তখন দেখা যায় এদিকের মার্বেলটা এদিকে, এদিকের মার্বেলটা আস্তে করে এদিকে চলে আসলো। ব্যাপারটা একটু এরকমই যে দুইটার কম্পন যদি একটা সেম অবস্থায় আসে, তখন বাহির থেকে ভিতরে ক্যাটায়নটা আসে, আবার তার পরিবর্তে ভিতরের ক্যাটায়নসটা বাহিরে, আর অ্যানায়নের ক্ষেত্রেও সেম কিছু, এটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। আরেকটা বললাম কার্বন ডাইঅক্সাইড মতবাদ। এই দুইটা মতবাদই হচ্ছে কি কিভাবে উদ্ভিদের মূলে আয়নস গুলো অ্যাভেইলেবল হয়। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে
উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ। আমি আগেই বলেছিলাম উদ্ভিদ খনিজ লবণ আয়ন হিসেবে শোষণ করে। তো এই আয়ন হিসেবে উদ্ভিদ খনিজ লবণটা শোষণ করে, এটা দুইটা ভাবে হতে পারে। একটা পরিশোষণটা, এটা হতে পারে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ। এখন আমি আগে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ নিয়ে হালকা একটু আলোচনা করব। দেখো আমি জাস্ট একটা নর্মাল একটা এক্সাম্পল দিই। ধরো এটা হচ্ছে গিয়ে একটা সেল বা কোষ, তুমি যেটাই বলো বা যে কোনো একটা সলিউশনও তুমি বলতে পারো। এখানে ধরো সোডিয়াম আয়ন আছে, বাহিরেও ধরো সোডিয়াম আয়ন আছে। এখানে সোডিয়াম আয়ন আছে ধরো 50 মিলিমোল পার লিটার সাপোজ, আর বাহিরে সোডিয়াম আয়ন আছে 100 মিলিমোল পার লিটার। আচ্ছা নর্মাল, এবার যদি তোমাকে আমি একটা কোশ্চেন করি যে ভিতরে আছে সোডিয়াম আয়ন 50 মিলিমোল পার লিটার, বাহিরে সোডিয়াম আয়ন 100 মিলিমোল পার লিটার, এখন তুমি আমাকে বলো যে এই সোডিয়াম আয়নগুলো ডিফিউশন প্রক্রিয়া বা ব্যাপন প্রক্রিয়া কোথেকে কোন দিকে যাবে। তুমি অবশ্যই বলবা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আসবে। আমি প্রসেসটার নাম কি বলেছি? ব্যাপন, যেটা হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ায় অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আমরা বলি ঘনত্বের নতিমাত্রার দিকে, মানে হচ্ছে গিয়ে কোথাও উচ্চ ঘনত্ব আছে কোনো একটা দ্রবের, আরেকটাকে নিম্ন ঘনত্ব, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে দ্রব পদার্থের যাতায়াতকে আমরা বলি ডিফিউশন বা ব্যাপন। আমি ঠিক উল্টা কেসটা যদি আমি তোমাকে বলি যে এখানে তো আপনা আপনি যে সোডিয়াম উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব আসবে, এবার তোমাকে আমি বললাম যে এই সোডিয়ামকে নিম্ন ঘনত্ব থেকে তুমি উচ্চ ঘনত্বের দিকে নিয়ে যাবা, এটা তো আপনা আপনি যাবে না, যে এখানে সোডিয়াম আছে 50, এখানে আছে 100, 50 থেকে 100 এর দিকে সোডিয়াম যাবে না, এটা পরিবেশের ধর্ম না, ন্যাচারাল কোন একটা প্রসেস না, এটার বিরোধী। তাহলে তুমি যদি নিম্ন ঘনত্ব থেকে সোডিয়াম উচ্চ ঘনত্বে নিতে চাও, অবশ্যই তোমার কি লাগবে? কিছু এনার্জি লাগবে বা কিছু শক্তি লাগবে। আমাদের মানব দেহে বা উদ্ভিদের দেহে এই শক্তিটা আসে কোত্থেকে? এই শক্তিটা আসে এটিপি ভেঙে এডিপি প্লাস ফসফেট তৈরি হয়। তো এই যে এটিপি ভাঙার মাধ্যমে বা আমরা বলি এটিপি হাইড্রোলাইসিসের মাধ্যমে যে এনার্জিটা সে রিলিজ করলো, এই এনার্জির মাধ্যমেই নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে আয়নগুলো প্রবাহিত হয়। তো এই যেহেতু শক্তি ব্যবহার করে এই এক্সচেঞ্জটা হচ্ছে বা এই ট্রান্সপোর্টটা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে সক্রিয় পরিবহন। তো উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে এই প্রসেসটা হয়, এই জন্য আমরা ভাগ করে সক্রিয় পরিবহন নিষ্ক্রিয় করি। ওই যে প্রথমে বললাম ব্যাপন, যেটা হচ্ছে কি ঘনত্বের নতিমাত্রার দিকে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আসলো, ওইটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। বাট এখন যেটা বললাম যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে নিতে তোমাকে একটা শক্তি দেওয়া লাগবে, এটা হচ্ছে কি এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে নতিমাত্রার বিরুদ্ধে, এটা হচ্ছে কি সক্রিয় পরিশোষণ। তো উদ্ভিদের সক্রিয় পরিশোষণটা এবং নিষ্ক্রিয় পরিশোষণ এই দুইটা পদ্ধতির মাধ্যমে মূলত উদ্ভিদ আয়ন আকারে খনিজ লবণগুলো নেয়। আমরা পার্ট টুতে বা পরের লেকচারে তোমরা এই সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণে আমি ডিটেলস আলোচনা করব, তোমরা অবশ্যই পরের লেকচারটা দেখবে এবং ব্যাপারটা সম্পর্কে ভালো একটা কনসেপ্ট নেবে।